হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টের উপর রিভিউ করব সেটি হচ্ছে নেচার শিওরের নিম লিফ পাউডারের উপর। ওভারঅল এই প্রোডাক্টটির ব্যাপারে আলোচনা করব, তার আগেই তো আমি তোমাদের কাছে বলে দিই নেচার শিওরের আজকে কিন্তু এটা নিউ প্রোডাক্টের আমি রিভিউ করছি না। এর আগে তোমরা যারা আমার ফলোয়ার্স, ভিউয়ার্স বা যারা সাবস্ক্রাইবার্স আছো তারা জানো যে আমি অলরেডি নেচার শিওরের চারটি প্রোডাক্টের রিভিউ করেছি। সেই চারটি এফেক্টিভ প্রোডাক্ট কী কী একবার তোমাদেরকে জানিয়ে রাখি। সেটি হচ্ছে একটি মুলতানি মিট্টি পাউডার, নেচার শিওরের জঙ্ক অয়েল অ্যান্ড জঙ্ক শ্যাম্পু, এছাড়া পোর্স অ্যান্ড মাক্স প্রিমিয়াম ফেশিয়াল অয়েল। এই চারটি প্রোডাক্টের রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে। যারা এখনও সেই ভিডিওগুলি দেখোনি তার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তোমরা চাইলে এই ভিডিওটি শেষে সেই ভিডিওগুলি কিন্তু দেখে নিতে পারো। যারা নেচার শিওর ব্র্যান্ডের ইউজার বা যারা মনে করছো যে প্রোডাক্টটি ভীষণ এফেক্টিভ, তাদের জন্য আমি বলে দিলাম। তো বন্ধুরা, এবার আমি তোমাদের কাছে শেয়ার করব ইন ডিটেলসে নেচার শিওরের নিম লিফ পাউডারটি কেমন। ভিডিওটির সাথে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখলে এই প্রোডাক্টটির ব্যাপারে, মানে অর্থাৎ এই প্রোডাক্টটি কীভাবে ইউজ করব, কোথায় পাবো, প্রাইস কত, কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে, ওভারঅল এটা কীভাবে ইউজ করতে হয়, এছাড়া আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, আর দেরি কিসের, তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই হচ্ছে নেচার শিওরের নিম লিফ পাউডারের প্যাকেজিং। ওভারঅল প্যাকেজিংটা আমি একটু তোমাদের কাছে শেয়ার করি, তোমরা যারা পারচেস করবে তাদের জন্য কিন্তু ভীষণ সুবিধা হবে একবার জাস্ট ওভারঅল প্যাকেজিংটি দেখিয়ে রাখলে। এই হচ্ছে ওভারঅল প্যাকেজিং, এরকম একটি বক্সের মধ্যে আসে, খুব সুন্দর একটা প্যাকেজিংয়ের মধ্যে দেখতেই পাচ্ছ। এবং এর মধ্যে যে প্রোডাক্টটি রয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু ডাস্ট প্রোডাক্ট, অর্থাৎ নিম পাউডার রয়েছে এর মধ্যে। এই বক্সটিকে ওপেন করলে কী কী জিনিস মানে আমরা পেতে পারি এই প্রোডাক্টটি পারচেস করলে সেগুলো দেখাবো। তার আগে দেখিয়ে দিই এদিকে সমস্ত কিছু মেনশন করা রয়েছে, যেমন এখানে রয়েছে নো অ্যাডেড প্রিজারভেটিভ, নো অ্যাডেড কালার, নো কেমিক্যাল, নন জিএমও, প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট, আইএসও সার্টিফাইড অ্যান্ড জিএমপি সার্টিফাইড, সমস্ত কিছু এদিকে কিন্তু মেনশন করা রয়েছে। কী ইনগ্রিডিয়েন্ট কী কী রয়েছে সেগুলো এখানে মেনশন করা রয়েছে, ডিরেকশন ফর ইউজ রয়েছে, কী কী বেনিফিটস, অল ওভার থিংস এর মধ্যে কিন্তু মেনশন করা রয়েছে প্রোডাক্টটির আউটার লেয়ারে। এই হচ্ছে নিম লিফ পাউডার এবং নেচার শিওরের লোগো তোমরা দেখতে পাচ্ছ। এই বক্সটিকে ওপেন করলে আমরা যেটা প্রথমে পেয়ে যাব নিম লিফ যে পাউডারটার পাউচটা পেয়ে যাব। এই হচ্ছে ওভারঅল এরকম কাইন্ড অফ প্যাকেজিংয়ের মধ্যে পাউচটি আসে, দেখতেই পাচ্ছ। এবং এর মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু আমরা পেয়ে যাবো, সেগুলো এক এক করে তোমাদের কাছে শেয়ার করি আমরা কী কী জিনিস পেয়ে যাবো। মেজারিং করার জন্য একটা স্পুন পেয়ে যাব, এইরকম একটা স্পুন পেয়ে যাব মেজারিং করার জন্য। দেন একটা ব্রাশ পাবো, অ্যাপ্লিকেশন ব্রাশ, ফেস প্যাক বা যেটা মানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশনের জন্য একটা ব্রাশ পাবো। এবং সবথেকে যেটা বড় জিনিস মানে একটা অথেন্টিসিটি সার্টিফিকেট রয়েছে এই প্রোডাক্টটির। যেমন আমি তোমাদেরকে যখন মুলতানি মিট্টি পাউডারের রিভিউ করেছিলাম নেচার শিওরের, তখনও কিন্তু এরকম একটা টেস্ট সার্টিফিকেট ছিল প্রোডাক্টের। এই হচ্ছে ওভারঅল সার্টিফিকেট যেটা প্রুফ করে এটি 100% ন্যাচারাল এবং সেফ, অর্থাৎ এর মধ্যে কোনো রকমের প্রিজারভেটিভ, হার্মফুল প্রিজারভেটিভ এবং হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট নেই, এটা প্রুভ করে। এই হচ্ছে তার সার্টিফিকেট অফ দ্য পিওরিটি অ্যান্ড অথেন্টিসিটির এই সার্টিফিকেটটি এর মধ্যে প্রোভাইড করে রেখেছে। তোমরা যারা পারচেস করবে তারা কিন্তু ইজিলি কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে। এছাড়া এই প্রোডাক্টটি কীভাবে ইউজ করবো তার একটা ছোট্ট ম্যানুয়াল এর মধ্যে রয়েছে, অ্যাকনে পিম্পল অয়েলি স্কিনের জন্য কীভাবে ইউজ করবে, এছাড়া ব্লাড পিউরিফায়ারের জন্য কীভাবে প্রোডাক্টটি অর্থাৎ আমরা ইনটেক করতে পারি সেটা ওখানে রয়েছে, ফেস প্যাক, ফেস মাস্ক, অল ওভার থিংস এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ইজিভাবে কিন্তু মেনশন করা রয়েছে। এছাড়া আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটি রোজ ওয়াটার, 50 ml এর এরকম একটি রোজ ওয়াটার তোমরা পেয়ে যাচ্ছ এই প্রোডাক্টের সাথে একেবারে ফ্রি অফ কস্ট। এই হচ্ছে অল ওভার থিংস যেগুলো তোমরা এই নেচার শিওরের নিম লিফ পাউডারটি পারচেস করলে এই কটি জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্রোডাক্টটির মধ্যে। তো বন্ধুরা, এবার আমি তোমাদের কাছে শেয়ার করব এই প্রোডাক্টটি কত গ্রামের এবং এর প্রাইস কত। এটি আসে 200 গ্রামের এবং এর MRP হচ্ছে 280 রুপিজ, অর্থাৎ 280 টাকা। এবার তোমরা ভাবছো এই প্রোডাক্টটি কীভাবে পারচেস করবে। পারচেস করা ভীষণ ইজি, তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে পেয়ে যাবে তার লিঙ্ক, বাই লিঙ্ক পারচেস লিঙ্ক দেখো আমি আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তোমরা একটু ডিসক্রিপশন বক্সটা চেক করে নাও, সেখানে দেখো লিঙ্ক পেয়ে যাবে পারচেস লিঙ্ক। তোমরা অনেকেই বলো যে নেচার শিওরের প্রোডাক্ট কীভাবে পারচেস করবো, কোথা থেকে পারচেস করবো, তার জন্য দেখো পারচেস লিঙ্ক বা বাই লিঙ্ক বলে
মেনশন করে দেওয়া রয়েছে, ফ্লিপকার্টে পাবে, অ্যামাজনে পাবে, কোথায় কোথায় পাবে সব আমি মেনশন করে দিয়েছি, যাতে তোমাদের অসুবিধে না হয় প্রোডাক্ট পারচেজ করতে। এছাড়া তোমরা অনেকেই বলো যারা বাংলাদেশে থাকো, তারা বলো যে নেচার শিওরের প্রোডাক্ট তোমরা কীভাবে পাবে, তোমরাও সেই পারচেস লিঙ্ক ক্লিক করেও কিন্তু সেখান থেকেই পারচেস করতে পারো, কোনো রকমের প্রবলেম হবে না। বাংলাদেশেও অ্যাভেলেবেল নেচার শিওরের অল প্রোডাক্ট। তো যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটি দেখছো তাদের জন্য বলে দিলাম, তোমরা কিন্তু বাংলাদেশ দেশে বসেও কিন্তু নেচার শিওরের প্রোডাক্ট একেবারে হাতের কাছে পেয়ে যেতে পারো ভীষণ ইজিলি। নিমের উপকারিতা আমরা কম বেশি কিন্তু সকলেই জানি, অর্থাৎ নিম আমাদের দৈনন্দিন এই জীবনে কী কীভাবে জড়িয়ে রয়েছে। অর্থাৎ আমরা নিম যেমন অ্যাপ্লিকেশন করতে পারি, নিম পাতার পাউডার যেমন অ্যাপ্লিকেশন করতে পারি একটা পেস্ট ফর্মে, কিন্তু নিম পাতা খাওয়াও যেমন তেমন কিন্তু উপকার। অনেক রয়েছে গুণাগুণ, হয়তো বলে একটি ভিডিওতে শেষ করা যাবে না, বাট যে যে মেন মেন যে টপিক অর্থাৎ যে পয়েন্টসগুলো আমি তোমাদেরকে জাস্ট তুলে ধরছি, এই যে নিম লিফ পাউডারটি রয়েছে নেচার শিওরের, এটা যাদের ধরো অ্যাকনে প্রোন স্কিন, যাদের পিম্পল প্রোন স্কিন, তারা যেমন ইউজ করতে পারবে, এটা অল ওভার সিজনে এবং অল স্কিন টাইপে কিন্তু স্যুট করে। এরকম নয় যে এটা ড্রাই স্কিনে যাবে না বা এটা নর্মাল স্কিনে যাবে না, বাট এটা তাদের জন্য ভীষণ ভালো যাদের ধরো অ্যাকনে প্রোন স্কিন, যাদের স্কিন ভীষণভাবে সেন্সিটিভ, হয়তো কোনো কিছু ইউজ করলে ভীষণভাবে রেডনেস হয়ে যায়, লাল হয়ে যায়, কোনো কিছুই স্যুট করে না এবং মুখে প্রচুর পরিমাণে র্যাশ, পিম্পলসের মতো সমস্যা, এবং যাদের এক্সেসিভ অয়েলি স্কিন, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো নেচার শিওরের এই নিম লিফ পাউডারটি। এটা জাস্ট সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নিয়ে একটু ওয়াটারের সাথে বা যে রোজ ওয়াটার রয়েছে নেচার শিওরের, যখন প্যাকটি কিনবে এর সাথে দেখলে দেখালাম যে ফ্রি পেয়ে যাবে, সেটার সাহায্যে খুব ভালোভাবে একটা মিক্স করে কিন্তু অল ওভার ফেসে 10-15 মিনিটস কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারো। এভরি ডেও করতে পারো বা উইকে 3 ডেজও করতে পারো, বা যাদের ধরো বড় বড় র্যাশ পিম্পলস রয়েছে সেই র্যাশ পিম্পলসের জায়গায় জাস্ট এই প্রোডাক্টটি পেস্ট করে স্পট অ্যাপ্লিকেশনও করতে পারো, তাহলেও দেখবে খুব ভালো রেজাল্ট পাবে, ভিজিবল রেজাল্টই দেখতে পাবে। এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এর পাশাপাশি এটা কিন্তু আমরা ইনটেকে করতে পারি, কী কীভাবে ইনটেক করবে সেই ছোট্ট ম্যানুয়ালটির মধ্যে কিন্তু সমস্ত কিছু মেনশন করা রয়েছে, আমি তাও দেখিয়ে দিই এই ম্যানুয়ালটির মধ্যে, মানে এই প্রোডাক্টটি নেচার শিওরের নিম লিফ পাউডারটি কী কীভাবে ইউজ করতে পারবে জাস্ট একটু আমি বলে দিচ্ছি। যেটা হেয়ার অ্যান্ড স্ক্যাল্পে কীভাবে ইউজ করবে এখানে বলা রয়েছে, অ্যাকনে পিম্পল এবং অয়েলি স্কিনে কীভাবে ইউজ করবে সেখানেও এখানে প্রসিডিওর মেনশন করা রয়েছে, হেয়ার গ্রোথ ফর্মুলাতে কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলা রয়েছে, ব্লাড পিউরিফায়ার করতে সাহায্য করবে, কী কীভাবে এটা ইনটেক করতে হবে সেটা বলা রয়েছে, ময়শ্চারাইজিং প্যাক হিসেবে, ফেস মাস্ক হিসেবে কীভাবে ব্যবহার করবে, এছাড়া স্কিন ইনফেকশন যাদের রয়েছে তারাও কীভাবে ইউজ করবে কিন্তু এখানে সব কিছু মেনশন করা রয়েছে। এবার বলি, ধরো অ্যাকনে পিম্পল শুধু যে মুখে বা ফেসে হয় তা না, অল ওভার বডিতেও কিন্তু অনেকেরই দেখা যায় কিন্তু র্যাশ, পিম্পলস এবং রেডনেসের মতো সমস্যা, তারা কিন্তু অল ওভার বডি পার্টসেও কিন্তু এই নিম লিফ পাউডারটি ইউজ করতে পারো, ভিজিবল রেজাল্ট দেখতে পাবে যদি তোমরা একটু রেগুলার বেসিসে কন্টিনিউয়াসলি ইউজ করো। এরকম নয় যে আজকে ইউজ করলে আবার এক সপ্তাহ পর, দু সপ্তাহ পর বা হয়তো মাসে একবার ইউজ করছো তাহলে কিন্তু সেই ভিজিবল রেজাল্ট কিন্তু দেখতে পাবে না, একটু কন্টিনিউয়াসলি যখন তোমার প্রবলেমটা দেখা দিয়েছে একটু কন্টিনিউয়াসলি কিছুদিন ইউজ করলেই দেখবে ধীরে ধীরে সেই রেডনেসের প্রবলেম বলো বা যাদের প্রচুর র্যাশ পিম্পলসের সমস্যা রয়েছে সেগুলো কিন্তু কিওর হতে সাহায্য করবে। এইভাবে অ্যাপ্লিকেশন করো। এছাড়া এই প্রোডাক্টের মানে কী কীভাবে অ্যাপ্লিকেশন বা কীভাবে পেস্ট রেডি করবে আমি সেই প্রসিডিওরগুলো তোমাদের কাছে এবার শো করছি, একটা ছোটো ডেমনস্ট্রেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ভীষণ সুবিধা হবে কীভাবে প্রোডাক্টটি রেডি করবো এবং কীভাবে অ্যাপ্লাই করবো, তার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন তোমাদের কাছে এবার শেয়ার করছি। আমি জাস্ট একটু প্রোডাক্টটি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ একটি কাচের বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো কালারটা, দেখো লাইট একটা গ্রিন টোন রয়েছে, যেমন নিম পাতাকে যদি আমরা শুকিয়ে ডাস্ট করে যদি এরকম একটা ফর্মে আনি তো দেখতে যেমন হয় তেমনই, এবং স্মেলটাও সেই কাইন্ড অফ নিম পাতার যে স্মেলটা ছাড়ে যেমন একটু তেমনই কিন্তু ছাড়ছে। ডাস্ট ফর্মটা একটু দেখিয়ে দিই তোমাদের কাছে, দেখো এই হচ্ছে ওভারঅল প্রোডাক্টের টেক্সচারটি। এটাই জাস্ট আমরা কী করব, নর্মাল ওয়াটারেও মিক্স করতে পারি, বা যেহেতু আমার কাছে এখন রয়েছে নেচার শিওরের এই ফ্রি রোজ ওয়াটারটি, মানে এর প্যাকের মধ্যেই যেটা থাকে 50 ml এর, সেটাই জাস্ট একটু সাফিসিয়েন্ট পরিমাণে কিন্তু এর মধ্যে আমি মিক্স করে নেব। তো এইভাবে একটা বাড়িতে বসে কিন্তু একটা চট জলদি কিন্তু একটা প্যাক আমরা কিন্তু রেডি করে নিতে পারি, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রোজ ওয়াটারটি দিয়ে ভালোভাবে কিন্তু মিক্স করে নেবো। তার জন্য তো ব্রাশও রয়েছে, তো কোনো কিছু মানে এত সুবিধা রয়েছে প্রোডাক্টটি কিনলে সব কিছু পেয়ে যাবে প্রোডাক্টটি অ্যাপ্লিকেশনের জন্য। তো এইভাবে জাস্ট একটা পেস্ট মতো
তৈরি করে নেবো। এটাই জাস্ট এফেক্টেড এরিয়া বলো বা যেখানে যেখানে ধরো র্যাশ, পিম্পলস, অ্যাকনের মতো সমস্যা, অর্থাৎ অনেকে থাকে ফেসেও তো যেমন থাকে, অনেকের থাকে যে পিঠের মধ্যে প্রচুর পরিমাণে ছোটো ছোটো বডি র্যাশ প্রবলেম থাকে, বডির মধ্যে ছোটো ছোটো অ্যাকনে পিম্পলসের সমস্যা থাকে, তারা কিন্তু অল ওভার বডিতেও এটা কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারো। 10 থেকে 15 মিনিট এইভাবে একটা প্যাক ইউজ করার মতো রেখে ভালোভাবে তারপর ক্লিন করে নেবে। তো আমি জাস্ট একটু প্যাকটাকে ভালোভাবে রেডি করে নিই এবং টেক্সচারটি দেখতে কেমন হচ্ছে তোমাদের কাছে এবার শেয়ার করছি। আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং একটা পেস্ট কাইন্ড অফ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম প্যাক একেবারে রেডি, এবং কালারটা তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ যেমন মনে হচ্ছে একদম নিম পাতারই পেস্ট, তো যেটা একটা নিম লিফ পাউডার, এবং কালারটাও দেখতে পাচ্ছ একেবারে এরকম একটা কালার দেখতে হয়েছে, এবং এর স্মেলটা সম্পূর্ণ কিন্তু যেমন নিম লিফ কে পেস্ট করলে যেমন একটা স্মেল ছাড়ে সেই রকমই একটা কিন্তু স্মেল ছাড়ছে। এর মধ্যে আলাদা কোনো অ্যাডেড কালার ইউজ করা হয়নি বা আলাদা কোনো কিন্তু স্মেলও এর মধ্যে ইউজ করা হয়নি, একদম ন্যাচুরাল যে কালারটা বা ন্যাচুরাল যে স্মেলটাই সেটাই কিন্তু এর মধ্যে, ফ্রেগ্রেন্সটা এর মধ্যে রয়েছে। এটা জাস্ট একটু টেক্সচারটা আমি আমার হাতের ওপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা যদি ফেস প্যাক অ্যাপ্লাই করো তো কালারটা দেখো, এই দেখো, এই হচ্ছে ওভারঅলের টেক্সচার প্রোডাক্টটির। এটাই জাস্ট ফুল ফেসে বলো বা যেখানে যেখানে ধরো অ্যাকনে, পিম্পল, র্যাশের মতো বা যেখানে ইচিং হয় প্রচুর পরিমাণে, যে সমস্ত এরিয়াতে ধরো ফেসের বা নেক পোর্শনে বা সেই এফেক্টেড এরিয়াতেও কিন্তু এটাকে জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে রেখে দেবে। 10 থেকে 15 মিনিট অ্যাপ্লাই করবে, দেখবে এটা ড্রাই হয়ে যা গেছে, তারপর একটা হালকা হাতে একটু সার্কুলার মোশনে রাব করে ভালোভাবে ক্লিন করে নেবে এইভাবে। বা যাদের ধরো বড় বড় র্যাশ পিম্পলস হয়েছে, যেমন ধরো আমার এখানে একটা হয়েছিল, আমি জাস্ট এই প্রোডাক্টটি ইউজ করে করে অনেকটা মিনিমাইজ হয়ে গেছে, তো দেখাচ্ছি যাদের ধরো স্পট অ্যাপ্লিকেশনও করতে পারো এইভাবে, ধরো যেখানে র্যাশ পিম্পলস রয়েছে সেই পার্টিকুলার জায়গাতে এইভাবে স্পট অ্যাপ্লিকেশন করে রেখে দেবে, বা ওভারনাইট এইভাবেও রেখে দিতে পারো, দেন পরের দিন সকালে দেখবে যে এই জায়গাটা অনেকটা কিন্তু সেই র্যাশ বা পিম্পলসটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। তো এই এই ধরো এই জায়গাটা আমার একটা ছোট্ট র্যাশ বা পিম্পলসের মতো হয়েছিল, তো আমি এখানটায় স্পট অ্যাপ্লিকেশন এভাবে করে রাখি মাঝে মধ্যে, যেখানে যেখানে ছোটো ছোটো ধরো র্যাশ পিম্পলস হলে পার্টিকুলার এই সমস্ত জায়গায় ধরো স্পট অ্যাপ্লিকেশন করা যেতেই পারে নেচার শিওরের এই নিম লিফ পাউডারটি ইউজ করে, এবং দেখবে যে খুব তাড়াতাড়ি কিন্তু মিনিমাইজ হতে কিন্তু সাহায্য করবে সেই র্যাশ বা পিম্পলসটি। এই হচ্ছে ওভারঅল অ্যাপ্লিকেশন বা ডেমনস্ট্রেশন যেটা তোমরা বলবে। এইভাবে কিছুক্ষণ ধরো 10 থেকে 15 মিনিট পর এইভাবে হালকা হাতে সার্কুলার মোশনে রাব করে খুব ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নিলে কিন্তু ফেসটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে। এরপর তোমরা যে কোনো টোনার, ময়শ্চারাইজার বা সিরাম কিন্তু অনায়াসে অ্যাপ্লাই করতে পারো, বা নেচার শোরের পোর্স অ্যান্ড মাস্ক প্রিমিয়াম ফেশিয়াল অয়েলটাও পারলে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যারা নেচার শোরের নিম লিফ পাউডারটি ইউজ করেছো বা যারা ভাবছো এটা ইউজ করবে, অবশ্যই ইউজ করতে পারো, এবং ইউজ করে তোমরা কেমন রেজাল্ট পেলে সেই ফিডব্যাকটিও কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এছাড়া যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কোয়ারিজ থাকে সেটাও করতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল নেচার শিওরের নিম লিফ পাউডারের ওপর ডিটেলস রিভিউ। এরকম নিত্য নতুন স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্টের ওপর রিভিউ ভিডিও পেতে হলে আজই আমার চ্যানেল দ্য ওয়ে অফ গ্ল্যামারকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনারা যারা চাইছেন আমাকে সেখানে ফলো করবেন সেখানেও ফলো করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।